হেই 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 গাইজ, অনেকদিন পরে দেখা তোমাদের সাথে আবার। তো হয়তো অনেকে ভেবেছিলে ভিডিও বানানো বন্ধ করে দিয়েছি, আসলে কমেন্ট করেও তো কিছু জন জানা যাচ্ছে না, কারণ ফ্যান বেস অতটা হয়নি। বাট একটা জিনিস ঠিকই, কিন্তু 111 জন যে সাবস্ক্রাইব করেছে আমি না বলাতেও যে সাপোর্ট তোমাদের দিয়েছো, থ্যাংকস টু অল, লাভ ইউ গাইজ সো মাচ। তো আমি আর ওয়েট করবো না তোমাদের, যে সব থেকে মোস্ট অ্যাওয়ার্ডেড যে ভিডিওটা আসার কথা ছিল হোস্টেল ট্যুর, ফাইনালি যেটা প্রবলেম হয় আসলে, আমিও প্রথমে যখন স্টার্ট করেছিলাম এই কলেজ আসার আগে হোস্টেল দেখেছিলাম, কারণ অবশ্যই দূর থেকে আসছি, হোস্টেল থাকতে হবে, কীরকম হোস্টেল কী কী না সেটা দেখতে চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি, সেরকম কোনো ভিডিও পার্টিকুলার ছিল না। তো এটা সকলে তোমাদের সুবিধার জন্য, হেল্পের জন্য, অবশ্যই চ্যানেলের জন্য, যাতে আমারও একটু সুবিধা হয় আর কি। তো চলো তোমাদের আর লেট করাবো না, প্রথমে হোস্টেলে তোমাদের ট্যুরটা দিয়ে দিই। অনেক দিনের পুরনো ভিডিও হবে, আই মিন পুরনো টপিক, বলছিলাম প্রথম থেকে করবো করবো, করা হচ্ছিল না, আজকে হেয়ার ইট ইজ। এটা হচ্ছে এন্ট্রান্স আমাদের, প্রথমে এইদিকে পুরোটা রাস্তা, আর আমাদের হচ্ছে এনআর হোস্টেল, আর যেটা ছিল ওটা হচ্ছে এফএইচ হোস্টেল, একটা ওই সাইডে আছে, ওটা পরে দেখাচ্ছি তোমাদের। প্রথমে এই হোস্টেলটা দেখে নিয়ে যাক, এখানে প্রথমেই আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে আর কি। এটা হচ্ছে সাইকেল স্ট্যান্ড, এখানে টোটাল তোমরা পেয়ে যাচ্ছ 12টা রুম, পাচ্ছ, তার 12টা রুমে প্রত্যেকটা রুমে তিনজন করে থাকতে হবে। সো উপরেও আছে সিনিয়রদের রুম, আর নিচে থাকছে জুনিয়ররা। তো চলো এবার রুমগুলো এক এক করে দেখানো যাক, চেক আউট করা যাক। হচ্ছে এক নম্বর রুম, দুজন বসে আছে, ঘুমাচ্ছে একজন, লাদ ঘর, সব থেকে ভালো রুম এক নম্বর, সবাই আড্ডা মারি ওখানে। দু নম্বর আমাদের রুমটা, আমারও রুম এটাই, ভালো করে আছড়াও। আপনি কিছু বলতে চান লাদ ঘর? ঠিক আছে, এইবারে আসছে তিন নম্বর রুমে, প্রত্যেকটা রুম ঘুমাচ্ছে তিন নম্বর রুমে, আর বাকি সব ঠিকঠাক পরিস্থিতি। আর এই এই রুমে চারটে রুম আছে, কিছু বলতে চান আপনারা? এটা চার নম্বর রুম, একজন বাড়ি গিয়েছে আসলে, ভিডিও বানাচ্ছি ব্লগের। এটা হচ্ছে আমাদের হোস্টেলের যে রান্নাদার আর কি, আমাদের হারু কাকা, তার রুম এটা, তিনিও বাড়ি গিয়েছেন এখন। এই রুমটা সম্পর্কে পরে আসছি, একবারে লাস্টের দিকে আসবো। ওইদিকে সেরকম, ওইদিকে রয়েছে বাথরুম, আর এইদিকে আর একটা, এটা কত নম্বর? আট নম্বর রুম। আট নম্বর রুমে দুজনেই ঘুমিয়ে পড়ে আছে, লাগবে সব সবই ঘুমাচ্ছে যখন তখন, ভিডিও হচ্ছে ইউটিউবে। আর এটা বাথরুম, বাথরুম দেখেই লাভ নাই, সব থেকে খারাপ জায়গা। এই রুমটা আপাতত বন্ধ হয়ে গেছে, কারণ একটু খারাপ হয়েছিলো, যাই হোক গাছপালা হয়ে গিয়েছিলো। এই রুমে কে আসে কিনা দেখা যাক, এই রুমে নাই, এই রুমটা ওই দিকটা জানলা আছে দুটো, বেশ পরিস্থিতি, হাওয়া বেশ ভালো আছে। আরে কেনা কে চাতে হো, আর এটা হচ্ছে কর্নারের 12 নম্বর রুম, অভয় নাকি? এই এদিকে তাক একবার, ভিডিও বানাচ্ছে। এই সব করে রুম, এবার উপরে যাওয়া যাক সিনিয়রদের কাছে, যেতে একটু ভয় লাগছে, যাই হোক তাও যাওয়া যাক, ভিডিওর জন্য কন্টেন্টের জন্য সব কিছু করতে হবে। উপরে এইদিকে সামনে রয়েছে 13 নম্বর রুম, যেটা রুম দাদা আছে এখানে, যাওয়া যাক। এটা হচ্ছে এক রুম, আশা করি এই রুমে কেউ নেই এখন আপাতত, প্রত্যেকটা রুমেই কম বেশি বেড তিনটে আছে, এক দুটো শুধু দুটো দেওয়া হয়েছে, এই জন্য। এইটা রুম, এই রুমটা আমাদের তো ফাঁকা আছে, এইদিকে ছাদের সিঁড়ি আছে, যেটা ফার্স্ট ইয়ারে যাওয়া মানা আছে এখন, সেকেন্ড ইয়ারে। আর এগুলো হচ্ছে সরস্বতী পুজোর জিনিস, তোমরা দেখেছো সব রাখা আছে এখানে। এটা 14 নম্বর রুম, এখানে আসলে লাইব্রেরি ছিল একটু, তাই জন্য এখন বন্ধ হয়ে গেছে, এখন দেখা দাদা শুধু থাকে। আর এটা হচ্ছে আসি ভিডিও করছি, ঘুমিয়ে পড়ে আছে দাদা, এখানে ম্যাচ চলছে। এটা হচ্ছে কমন রুম আমাদের, যেখানে সরস্বতী পুজো হয়েছিল, আমাদের সব সমস্ত কিছু মিটিং টিটিং এখানে হয়, ক্যারাম বোর্ডও রাখা আছে খেলার জন্য। এগুলো হচ্ছে থার্ড ইয়ারদের রুম, থার্ড ইয়ার দাদাদের, এদিকে উপরে আবার সে বাথরুম রয়েছে। এগুলো প্রত্যেকটা একটা রুম আছে, সবাই এখানে থার্ড ইয়ার সংখ্যাই কম আছে, তাই জন্য দাদারা সিঙ্গেল থাকে প্রায়, ওই রুমে শুধুমাত্র তিনজন থাকে, তাছাড়া সবাই সিঙ্গেল। তবে দেখা যাক রুমে কি আছে কিনা, হাই করে দাও একবার, ভিডিও করছি, দাদা ছিল একটা। উপরের রুমগুলো, এবার নিচে যে ডাইনিং রুমটা আছে সেটা দেখানো যাক, চলো।
আমাদের ডাইনিং রুম, মানে আমাদের দুবেলা সকালবেলায় মিল হয়, রাত্রির মিল হয়, ওইদিকটা স্টোর রুম রয়েছে, এদিকটা রান্না মানে রান্নার যেখানে হয় আর কি সেটা, এখানে তোমরা জলও পেয়ে যাবে, আই মিন কুলার এটা রাখা আছে জলের। যান ভিডিওর জন্য আরে হোস্টেলের ট্যুর। এবার রুমটা একটু দেখানো যাক, এখানে মানে আমার ল্যাগ করে ভাইজান উল্টে পড়ে আছে আবার। এখানে কিছু জিনিসগুলো সব এখন এলোমেলো হয়ে পড়ে আছে, যাই হোক সাজানোর চেষ্টা করেছি। এ তো শুধু সারাদিন মোবাইল ঘাটে এই ছেলেটা, আগেও তোমরা শর্টসে দেখে যাই ছেলেটাকে সারাদিন শুধু মোবাইল ঘাটে, আর এই ছেলেটা সারাদিন শুধু ফোনে লেগে থাকে, সারাদিন শুধু কল করে সারাদিন মুখ লোক আছে এখন। হাই দোস্ত, হাই, লাইক এন্ড সাবস্ক্রাইব এন্ড থাম্বস আপ, থ্যাংক ইউ। আমাদের এনার হোস্টেল, আর একটা হোস্টেল আছে যেটা কেউ জানে না, আসলে ভিডিও দেখতে পাইনি প্রথমে জানতাম না, আসার পরে কলেজ ক্যাম্পাসে জানতে পেরেছি এখানে এফ এইচ বলে একটা হোস্টেল আছে আমাদের পাশেই, জাস্ট আমাদের ডিপার্টমেন্ট এই সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টটা, এই জঙ্গল হয়েছে, সরি সরি সরি, এই জঙ্গলের এই পাশে, এটা হচ্ছে কই, এটা হচ্ছে ডিপার্টমেন্টের যেটা, এটা এনএসএসের আসলে ক্যাম্প, তারপরে ওই পাশে হচ্ছে আমাদের ডিপার্টমেন্টটা রয়েছে, এটা আমাদের এইদিকে রয়েছে জিমের, আর এইদিকে এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট। তো কেউ জানতো না এখানে আর একটা হোস্টেল রয়েছে, সো যাই হোক ওই হোস্টেলটা একটু দেখিয়ে দিই, ওখানে আলাদা কিছুই নেই, শুধুমাত্র সিনিয়র যারা রয়েছে তারা আলাদা, আর নামটাই ফেজ এটাই, আর পার্থক্য আর একটা আছে, রঙটা একটু আলাদা, ব্যাস আর কিছুই নেই। তো চলো ওইটাও জাস্ট দেখিয়ে দেওয়া যাক, এতে সবারই সুবিধে হয়, কারণ এখানে কী বলতো তোমাদের যারাই তোমরা হোস্টেলের জন্য যখন অ্যাপ্লাই করবে তখন কার কোনটাতে পড়বে কোনো সিকিউরিটি থাকে না, আমার যেমন সিকিউরিটি ছিল না, চেয়েছিলাম এটাতে পেয়ে গেছি, এটা এটা একটা কোইন্সিডেন্স যাই হোক, কিন্তু সিকিউরিটি থাকে না যে কোনটাই পাবো কি পাবো না, এটাও দেখে রাখা ভালো তোমাদের, এখানেও কিছু সিনিয়রদের সাথে একটু কথা বলে দিতে পারি, তাহলে তোমাদেরও ভালো হবে, চেনাশোনা হয়ে থাকবে। তো চলো ওখানে যাবো, আর একটা হোস্টেল এফ এইচ, এখানে দেখো যেটা বললাম তোমাদের সাদা কালারে, পুরোটাই সাদা, হোয়াইট কালার পুরোটাই, আর এদিকে তোমাদের ডিপার্টমেন্টে প্রথমেই কলেজ ক্যাম্পাসে পুজোর দিন দেখিয়েছিলাম। তো চলো যাওয়া যাক এইদিকে, এখানে কী কী আছে, এখানেও আসলে একটা দাদা আছে যে ভিডিও করে, ফুলের ভিডিও করেছে, দেখা যাক কেউ সিনিয়র আছে কি না, তো আমারও কিছুজন ক্লাসমেটও আছে এখানে, দেখা যাক আছে কি না। এখানেও নিচে ডাইনিং রয়েছে ওদের, আমাদের ওখানে সব রুম সেম, শুধুমাত্র সিনিয়র আলাদা আর রুমের কালারগুলো আলাদা, আর কিছু নেই, সিনিয়ররা সেরকম কেউ নেই, হয়তো টিউশন গিয়েছে বা অন্য কোনো কাজে গিয়েছে, রাত্রিবেলায় ভলি ম্যাচ হয়, নাইট ভলি প্রত্যেক দিনই হয় আমাদের, আজকে রাত্রিবেলায় সেরকম নাইট ভলি হবে, তো ওইখানে সকলের সঙ্গে আরও মজা হবে, বুঝতে পারবে তোমাদের হোস্টেলে আসল আসার মজাটা কি। একজন ছিল যে হোস্টেল ছেড়ে চলে গেলো, যাই হোক বাড়ির কিছু প্রবলেম ছিল, নিজেরও কিছু প্রবলেম ছিল হয়তো সে জানি না, চলে গিয়েছে, কিন্তু যে আসল মজা সেটা পাচ্ছে না। তো তোমরা ভিডিওটা এনজয় করো, রাত্রে আবার তোমাদের ভিডিও দেবো যেখানে ভলিবল ম্যাচটা হবে, সেখানে আরও অনেক কিছু শুনতে হবে তোমরা, কমেন্ট আরও অনেক ভালো ভালো দাদারা আছে যারা বলবে, এখন সবার সঙ্গে দেখা হলো না দেখতে পেল, চলো রাত্রের জন্য ওয়েট করা যাক। খেলা চলছে এখন ভলিবল, যাই হোক সন্ধ্যের দিকে হয়ে গিয়েছে, রাত্রের দিকে না আজকে সন্ধ্যেবেলায় খেলা হলো, আর সব সিনিয়ররা ব্যস্ত ছিল একটু একটু করে, তাই জন্য আমি আর নতুন করে তাদের জানালাম না, ভিডিওটা তোমাদের দেখালাম, তাহলে আজকের মতন এখানে, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, এরপরে আই হোক একটা গ্র্যান্ড হবে সেইটা ব্লগ আসছে, সো টিল দেন
কিপ আছি আর এমনি করে সাপোর্ট করতে থাকো। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।